Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Shabaki Krishna Priti Bangshubhecha. তো আমরা প্রতিবারের মতো আজকেও শনিবারে যুক্ত হচ্ছি কিছু কৃষ্ণের কথা শ্রবণ করার জন্য। সো আমরা আজকে অনেক লাকি, আমরা অনেক সৌভাগ্যবান মনে করছি আমাদের নিজেদেরকে যে আমাদের মাঝখানে আজকে উপস্থিত হয়েছেন। এবং হ্যাঁ হ্যাঁ, অচিন্ত মাতাজি, অচিন্ত লক্ষ্মী মাতাজি, এবং আমরা অচিন্ত লক্ষ্মী মাতাজির কাছ থেকে আজকে রামায়ণের 10টি শিক্ষা উপরে কিছু শুনবো। সো বিফোর দ্যাট আমি একটু, সবাই আমরা চিনি অচিন্ত লক্ষ্মী মাতাজিকে, কিন্তু আমি একটু ছোট্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি যে সবাই, যদি আমরা তার ক্লাস আগেও শুনেছি। সো মাতাজি প্রায় গত 2 দশক ধরে কৃষ্ণ ভাবনা মৃতের সাথে যুক্ত আছেন এবং যুক্ত হয়ে বিভিন্ন রকম সেবা করছেন। সো মাতাজি কারেন্টলি এখন মায়াপুরে আছেন এবং কলকাতায় উনি অনেক অনেক প্রচার করেছেন। সো বুক ডিস্ট্রিবিউশন, দেন মেয়েদের গীতা কোর্স, গীতা ক্লাস অর্গানাইজেশন অর্গানাইজ করা, ক্লাস দেওয়া, অ্যান্ড দেন বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রাম, অ্যাক্টিভিটিস, বিগ বিগ মানে প্যান্ডেল প্রোগ্রাম, হাউস প্রোগ্রাম, এইভাবে মাতাজি গত প্রায় কি বলবো 15 বছর ধরে এগুলো অর্গানাইজ করছেন এবং বিভিন্নভাবে প্রভুপাদের এই আন্দোলনে যুক্ত হয়ে সেবা করছেন। এবং মাতাজি ইভেন আমরা জানি নবদ্বীপ পরিক্রমা এবং ভক্তদেরকে মায়াপুর ধাম দর্শন, সেরকম করে মাতাজির একটা মাতাজি টিম আছে। সো এবং সবাই খুব উৎসাহের সাথে কলকাতা এবং মায়াপুরে প্রচার করছেন। সো আমরা খুবই লাকি যে মাতাজি আমাদের সাথে আজকে উপস্থিত আছেন। সো থ্যাংক ইউ সো মাচ মাতাজি, ইউ আর মোস্ট ওয়েলকাম, হরে কৃষ্ণা। সো দিদি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার মাইক্রোফোনটা মিউট আছে। নময়ং বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশতারিণে নময়ং বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামধায় নগর গ্রাম তারিনে বঞ্ছা কল্প তরুভ্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাপনেভ্য বৈষ্ণবেভ্যই নমো নমো জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবসাদি গুরু ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। তো আমি প্রথমে মুনিমহিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আসলে আমার কোনো যোগ্যতা নেই, আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীলা জয় পতাকা স্বামী গুরু মহারাজের মানে কৃপা নিয়ে উনি আমাকে যা বলাবেন আমি সেইটাই বলার চেষ্টা করব। তো মনিমাই আমার সময় কত? 1 ঘন্টা? Yes, আপনি যদি কৃপা করে আরো কিছুক্ষণ বলেন উই উইল বি ভেরি হ্যাপি। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে ও আমাকে সুযোগ দিয়েছে কিছু বলার জন্য। তো আজকে আমরা রামায়ণ থেকে 10টা শিক্ষা নিয়ে আলোচনা করব। প্রথমে প্রথম শিক্ষা আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে মহারাজ দশরথের যদি আমরা রাজ্যকাল দেখি অত্যন্ত সমৃদ্ধ ছিল সেই রাজ্যকাল। সেখানে প্রজারা কিন্তু খুব খুশি ছিল, আনন্দিত ছিল, কিন্তু রাজার মনে কোনো সুখ ছিল না, আনন্দ ছিল না। কারণটা কি? তার একটাই কারণ যে তার কোনো পুত্র সন্তান ছিল না। তো তার মনে এটা অনেক দুঃখ। তো উনি ঠিক করলেন উনি অশ্বমেধ যজ্ঞ করবেন। তো যজ্ঞ করতে যেয়ে তিনি কি করলেন না, তিনি
যে তার মন্ত্রী ছিলেন সুমন্ত, তার সাথে আলোচনা করলেন, আর তার গুরুদেব যে বশিষ্ঠ মুনি তার সাথে আলোচনা করলেন। এবার কা তাদের সাথে আলোচনা করে তার গুরুদেব তখন তাকে বলল যে তুমি এটা করতে পারো, কিন্তু ঋষ্য সিংহকে নিয়ে এই অশ্বমেধ যজ্ঞটা করবে। আর তার ফলে কি হয়েছিল, এই যজ্ঞটা তিনি যখন করেন, করলে কি হয়, তিনি 4টি বিশেষ পুত্র লাভ করেন। আর আমরা সকলে জানি পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্র সেখানে আবির্ভূত হয়। তো এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আমরা কিন্তু আমাদের জীবনে এরকমের অনেক সমস্যার সম্মুখীন হই, কষ্ট পাই, দুঃখ পাই। তো আমরা ওই সময় যদি আমাদের থেকে শ্রেষ্ঠ কোনো ব্যক্তির সঙ্গ করি, তার কাছে যদি আমরা পরামর্শ নেই, তাহলে কি হবে না, 3টা বেনিফিট আমরা লাভ করবো এখান থেকে। প্রথমে কি, প্রথমে হচ্ছে আমরা যে পরামর্শ ডিসিশনটা নিব সেটা সঠিক হবে, ঠিক আছে? আমাদের থেকে শ্রেষ্ঠ কোনো ব্যক্তির সাথে যদি আমরা এটা নিয়ে ডিসকাস করি, ঠিক আছে, আমাদের পরামর্শটা কি হবে, সঠিক হবে। দ্বিতীয় হচ্ছে আমরা আশীর্বাদ লাভ করব তার কাছ থেকে। আর তৃতীয় কি না, আমরা সুরক্ষিত থাকব। তো মহারাজ দশরথ তার এই যে দুঃখের মাধ্যমে আমাদের এটা লেসন দিচ্ছে, ঠিক আছে? উনি যখন তার গুরুদেব এবং তার মন্ত্রীর সাথে আলোচনা করলেন, তার ফলে কত সুন্দর উনি লাভবান হলেন। তো এইরকমের আমরা ফার্স্ট শিক্ষা এখান থেকে পাই। আর দ্বিতীয় কি, রাম রাজা হবে, অযোধ্যার সকলে খুশি আনন্দিত, কিন্তু একজন ব্যক্তির আনন্দ নেই, মানে তার বিরোধিতা করেছে, সে কে না, কৈকি। আর এই কৈকি কিন্তু অ্যাকচুয়ালি রামকে নিজের পুত্রের থেকে বেশি ভালোবাসত, কিন্তু কেন তার এই সিচুয়েশনটা হলো, মানে এই এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা কেন হলো, তার একটাই কারণ, সে হচ্ছিল মন্থরার সঙ্গ করেছিল। তো এই সঙ্গ নিয়ে আমি একটুখানি আলোচনা করবো, কেন কি আমরা কম বেশি সকলেই মানে সাধনা করছি, তো সাধকের জীবনে আছি। তো সেই ক্ষেত্রে যদি আমরা বাজে সঙ্গ করি তাহলে আমাদের কি রেজাল্ট হবে, আর সঙ্গ অ্যাকচুয়ালি কি সেটা আমাদের একটু জানতে হবে। তো বলছে একটা সাধকের জীবনে যখন অসৎ সঙ্গ হয় তার পরিস্থিতিটা কিরকমের হয়। আমরা সকলেই দেখো আজকে যে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি কেন, কিছু পারমার্থিক বিষয় সম্পর্কে জানার জন্য। তা আমরা মোটামুটি সবাই একটা লেভেলে আছি, কেউ হরিনাম জপ করছি, কেউ গ্রন্থ অধ্যয়ন করছি, কেউ মঙ্গল আরতি করছি, কিছু না কিছু সাধনা আমরা করছি। তো একটা সাধকের জীবনে মানে সঙ্গটা কি, বাজে সঙ্গটা কি? তো বলছে যে কৈকি কিন্তু কোনো পাপি ব্যক্তির সাথে সঙ্গ করতে যায়নি, নিজের যে কি বলে নিজের যে দাসী তার সাথে কিন্তু সঙ্গ করেছিল। তা আমরা যখন ভক্তি জীবনে আসি আমাদের বাইরের জগৎটাকে কিন্তু আমরা একটু অ্যাভয়েড করি, ঠিক না? অ্যাভয়েড করে আমরা কিন্তু ভক্তদের সাথে মেলামেশা করি। আর ওইখানে যখন আমরা ভক্তদের সাথে সঙ্গ করি আর যখন প্রজল্প করব, সেইটাকে অসৎ সঙ্গের সাথে তুলনা করা হয়েছে, বা এই কি বলে মন্থরার সাথে সঙ্গ করার সাথে তুলনা করা হয়েছে। যখন আমরা এই ভক্তি জীবনে থেকেও ভক্তের সাথে ভগবানের কথা বাদ দিয়ে প্রজল্প করব, সেইটাকে বলা হয়েছে এই মন্থরার সাথে সঙ্গ করার সাথে। আর রঘুনাথ দাস গোস্বামী তার মনুশিক্ষা যে গ্রন্থ আছে সেখানে খুব সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করেছেন, কি ব্যাখ্যা করেছেন না, তিনি বলেছেন প্রজল্পকে তিনি তুলনা করেছেন একটা ব্যবসার সাথে। ব্যবসাকে দেখতে কিরকমের হয় সুন্দর, ব্যবসা খুব সুন্দর করে কথা বলে কিন্তু, আর দেখবে সুন্দর করে সাজে, কিন্তু উদ্দেশ্য কি থাকে, তার দুটো উদ্দেশ্য থাকে। প্রথম উদ্দেশ্য কি, তার যে গ্রাহক থাকবে তার গ্রাহকের পকেটের টাকা নিবে, এক। আর দ্বিতীয় হচ্ছে মনকে কিভাবে দূষিত করবে। আর আমাদের এই ভক্তি জীবনে কিন্তু সেম, আমরা যখন অসৎসঙ্গ করছি, অসৎসঙ্গ বলতে প্রজল্প যখন করছি, তখনই কিন্তু আমাদের ভক্তি পুরো নষ্ট হয়ে যাচ্ছে। আর পূজ্যপাদ ভক্তি পুরুষোত্তম সাই মহারাজ উনি তো খুব সুন্দর বলেন, এই প্রজল্পকে উনি তুলনা করেন সবসময় চাটনির সাথে, আচারের সাথে। চাটনি আর আচার দেখলে দেখবে মুখে জল আসে, আমি জানি না তোমাদের আসে কিনা, আমার তো খুব হয়, ঠিক আছে, মানে একদম চাটনির মতো, আচারের মতন। তো এই হলো বিষয়, যখন আমরা অসৎ মানে এই প্রজল্প করবো, এই প্রজল্পকে তুলনা করা হয়েছে কি না, এই অসৎ সঙ্গের সাথে।
একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। একবার একটা ভক্ত, ও হচ্ছে মুম্বাইতে থাকে আর 18 বছর ধরে, 18 বছর ধরে ও খুব স্ট্রিক্টলি ভক্তি জীবন যাপন করছিল, খুব স্ট্রিক্টলি। একবার কি হয়, ও ব্যাঙ্গালোরে যাবে একটা হায়ার স্টাডি করার জন্য, মন্দিরে কিন্তু ব্রহ্মচারী ভক্ত, ঠিক আছে। এবার ও যায় ওইখানে, যাওয়ার পরে ও কি করে, ওইখানে যে দিন রাত যখন এই সময় পায় শুধু সাধুদের বিরুদ্ধে, মানে শুধু প্রজল্প প্রজল্প, ঠিক আছে। আর ও যখন ফিরে আসে 6 মাস পরে, তখন উদাহরণ দিয়েছে একটা সাদা পোশাক পরা, সাদা ধুতি কুর্তা পরা একটা ব্যক্তিকে যদি অনেক ময়লা নোংরা ড্রেনের মধ্যে ফেলে দেওয়া হয়, তার অবস্থা কিরকমের হবে, সেই ব্যক্তির অবস্থা পুরো ওই রকমের, ঠিক আছে। তো আমাদের ভক্তি জীবনে এইটা হচ্ছে এই বিষয়, আমরা যখন অসৎসঙ্গ করব বা প্রজল্প করব, আমাদের ভক্তি নষ্ট হবে, প্লাস সমস্ত কিছু আমাদের নষ্ট হয়ে যাবে। তো এখানে আমরা আরো বলতে পারি, কৈকি কি দোষ করেছিল, দেখো কৈকি কিন্তু একটা কথাও বলেনি, জাস্ট শুনেছিল। আমরা অনেক সময় বলি না, মাতাজি আমি কিন্তু কিচ্ছু বলি না, আমি শুনেছি। কিন্তু এই শোনার ফলে কি হবে, দেখো রেজাল্টটা কি হবে। বলছে কৈকি কিচ্ছু বলেনি, বসে বসে শুনেছিল রামচন্দ্রের বিরুদ্ধাচরণ কৈকির আর দশরথের, কৌশল্যার আর দশরথের। তো কই, ও শুধু বসে বসে শুনেছিল, শোনার ফলটা কি, আমরা বলতে পারি আমি তো কিচ্ছু করিনি, আমি শুধু শুনেছি। দেখো এটা চলছে কলিযুগ, আর এই ঘটনাটা হয়েছিল ত্রেতা যুগে। ত্রেতা যুগে সেই কাহিনী, আর কৈকি কোনো কিছু বলেনি, সমস্ত কিছু করেছে কিন্তু মন্থরা। কিন্তু মন্থরাকে কয়জন দোষ দেয়, তাকে তো চিনেই না কেউ। সমস্ত দোষ কাকে দেওয়া হচ্ছে, এই কৈকিকে কিন্তু দেওয়া হচ্ছে। তো এইটা হচ্ছে আমরা যদি প্রজল্প শুনবো, শোনার রেজাল্ট। যদি আমরা বলি আমি তো কিছু বলিনি, কিন্তু না বলে জাস্ট আমরা যদি শুনি, শুনলে এইটা হবে আমাদের সিচুয়েশন। শুধু তাই নয়, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের একজন শিষ্য ভক্তিরক্ষক শ্রীধর স্বামী মহারাজ, আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ ওনার গুরুভ্রাতা, উনি খুব সুন্দর একটা কমেন্ট করেছেন আমাদের এই ইসকন সম্পর্কে। উনি বলেছেন কি, এই যে আমাদের এই সোসাইটিটা ইসকনটা, বলছে অপূর্ব অপূর্ব, এর গুণের শেষ নেই। কিন্তু আমি একটা জিনিস দেখলে এখানে ভয় পাই, এখানকার যে ভক্তরা আছে ওরা বৈষ্ণব অপরাধকে ভয় পায় না, যেটা দেখলে আমি ভয় পাই। আর যখন আমরা শুনবো প্রজল্প, ওইখান থেকে স্টার্ট হয়ে যাবে কিন্তু বৈষ্ণব অপরাধ। আর এই বৈষ্ণব অপরাধের রেজাল্ট কি, কতটা ভয়ঙ্কর হতে পারে। কৈকি যে, এই যে কৈকির অসৎসঙ্গের রেজাল্ট কি হয়েছিল, দেখো কৈকি পরবর্তীতে কি করেছিল না, মন্থরার যেখানে থাপ্পড় মারা উচিত সেখানে গুণকীর্তন করতে শুরু করেছিল। এতটা গুণকীর্তন কৈকি করছিল মন্থরার, ও বলছিল যে, প্রথমে বলছে যে এই পুরো অযোধ্যায়, এই পুরো অযোধ্যায় তোমার মতন, মানে মন্থরাকে বলছে, মন্থরা তোমার মতো হিত, মানে হিতকারী আমার আর কেউ নেই। চিন্তা করো, মানে এই প্রজল্প শুনে তার রেজাল্টটা কি হয়েছিল, যে তোমার মতো হিতাকাঙ্ক্ষী আমার আর কেউ নেই। আর সকলে তোমাকে বলে তুমি নাকি দেখতে অনেক বাজে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি কিন্তু বাজে না, তুমি দেখতে অনেক সুন্দর। ঠিক আছে, দেখতে ভালো ছিল না, কিন্তু তারপরেও কিভাবে দেখো প্রশংসা করছে, ঠিক আছে, প্রশংসা করছে কি না, আর কি প্রশংসা করছে, বলছে তোমার পিঠের এই যে একটা কুবের, মানে কুবজা টাইপের যে একটা আছে, বলছে ওইটাকে দেখতে অপূর্ব, তোমার পুরো শরীরের মধ্যে সবচাইতে সুন্দর হচ্ছে ওই জায়গাটা। আর ও কি করছিল, কৈকি নিজের গলার থেকে বহু মূল্যবান হার খুলে ওই কুবেরটাকে পরানো শুরু করেছিল। এইটা হচ্ছে, দিস ইজ দ্য রেজাল্ট অফ হিয়ারিং প্রজল্প। যখন আমরা প্রজল্প শ্রবণ করব, তার রেজাল্ট যেইটা নয় সেইটাকে আমরা হয় করব। দেখো আরো বর্ণনা দিচ্ছে, বলছে তোমার এই কুবেরটা, যে পিঠের যে মানে কুবজা না কি বলে, যাই হোক উঁচু জায়গাটা, বলছে
এটা এতটাই সুন্দর, উদাহরণ দিচ্ছে যে মানে স্বচ্ছ সরোবরে পদ্ম যখন প্রস্ফুটিত হয় আর মৃদুমন্দ বায়ু যখন সেখানে বয়, তখন কি হয় সেই পদ্ম ফুল দোলে একটু বাঁকা হয়ে যায়, তোমার এইটা পিচ্ছের এই যে উঁচু জায়গাটা এটা হচ্ছে ওই রকম দেখতে, মানে কি রকমের এই প্রজল্প। শ্রবণের এটা হচ্ছে রেজাল্ট। তো এই এখান থেকে আমরা কি লেসন নিতে পারি, শিক্ষাটা আমরা কি নিতে পারি, যদি আমরা প্রজল্প করব, অসৎ সঙ্গ করব, তার ফলে কি হবে, এই কৈকি কিন্তু অনেক ভালোবাসত রামচন্দ্রকে, সেই ভালোবাসাটা কি হলো দেখো, ভালোবাসাটা ঘৃণায় পরিণত হয়ে গেল প্রজল্পের কারণে, অসৎ সঙ্গের কারণে। আর যেইটা নয় সেইটাকে কিন্তু আর তার অসৎ ব্যক্তির প্রশংসা করতে সে শুরু করলো। আর দ্বিতীয় হচ্ছে হলো সে কি হয়ে গেল না, সে বৈষ্ণব অপরাধ করল। ঠিক আছে, এইরকম ভাবে যদি আমরা অসৎ সঙ্গ করি তার দ্বারা দেখো এখান থেকে আমরা এই শিক্ষা নিতে পারি, আমরা হচ্ছে হলো প্রথমে বৈষ্ণব অপরাধ করব, তারপরে কি নিন্দার পরিবর্তে যেখানে নিন্দা করা উচিত স্তুতি করা শুরু করে দিল। ঠিক আছে, আর যত লাঞ্ছনা গঞ্জনা অপমান কিন্তু সহ্য করতে হয়েছিল কৈকিকে তার পরিণামে। ঠিক আছে, তো এর জন্য আমাদের এখান থেকে একটা ভক্ত আমরা মনে করতে পারি, আমরা তো ভক্তেরই সঙ্গ করছি, আমরা তো বাইরের লোকের পাপীদের সাথে কোনো সঙ্গ করছি না। তো এখান থেকে আমাদের এই শিক্ষা আমরা নিতে পারি রামায়ণ থেকে। এবার আসো তৃতীয় শিক্ষা। তৃতীয় কি, রামচন্দ্র জানতে পারলো কালকে তার রাজ্যাভিষেক হবে না, তার পরিবর্তে তাকে বনে যেতে হবে। আর সে যখন এইটা জানলো সে কিন্তু কোনো বিরোধ করেনি আর অসন্তুষ্টিও কিন্তু প্রকাশ করেনি, কোন রকমের কোনো কিছু করেনি। কারণ কি না, তিনি সেটা মেনে নিয়েছিলেন, কারণ তার পদের প্রতি কোনো আসক্তি ছিল না। তার আসক্তি ছিল কিসের প্রতি, না সেবার প্রতি, পিতার সেবার প্রতি। তো এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, আমরা পদের প্রতি আসক্ত হব না, আমরা আসক্ত হব কিসের প্রতি, না সেবার প্রতি। যদি আমাদের সেবার প্রতি আসক্ত হলে তাহলে আমরা কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও নিজেকে সামলে নিতে পারবো, যেমন রামচন্দ্র করেছিল, রামচন্দ্র এর মাধ্যমে এটা শিক্ষা দিচ্ছেন। আর যদি পদের প্রতি আমরা আসক্ত হই তাহলে কি করবো, আজকে যদি আমি জানতে পারি আমি রাজা, কালকে আমি হব না, পুরো সবাইকে না ডেকে আমরা একসাথে জড়ো করবো, কেন আমাকে রাজা বানানো হবে না। কিন্তু রামচন্দ্র এটা মেনে নিয়েছিল, কারণ পদের প্রতি সে আসক্ত নয়, সে সেবার প্রতি আসক্ত। তো এটা গেল থার্ড লেসন। এবার ফোর্থ, চতুর্থ নাম্বার শিক্ষা কি, বিপরীত, মানে এটা হচ্ছে যে রামচন্দ্র যখন জানলো যে না আমাকে আর এই রাজ্যকে আমাকে ত্যাগ করতে হবে, তখন সে রাজ্য ছেড়ে দিল। ঠিক আছে, রাজপোশাক ছেড়ে দিল, ছেড়ে দিয়ে বনে চলে গেল। যে সীতাকে বলল আর কি বলে লক্ষণকে বলল, বলল যে চলো এখন আমরা বনে এসেছি আর আমরা অনেক সময় পেয়ে গেছি, আর এই বনে মুনি ঋষিদের বসবাস। ঠিক আছে, আর আমরা প্রচুর পরিমাণে ভক্ত সংগ্রহ করবো। আমাদের জীবন অনেক সময় অনেক কঠিন কঠিন পরিস্থিতি আসে, এখান থেকে শিক্ষা, কঠিন পরিস্থিতিতেও কিভাবে আমরা পজিটিভ মেন্টালিটি রাখতে পারি। আমাদের তো এখন আমরা যেই আমরা কিন্তু রাজা না, কিন্তু আমরা একদম সিম্পল সবাই। আমি জানি না এখানে তোমরা অনেক হাই ফাই থাকতে পারো বা রাজা থাকতে পারো, না আমি আমার কথা বলছি, আমাকে যদি এখন বলা হয় কালকে থেকে ওভেন গ্যাসে রান্না করা যাবে না, কাঠের চুলায় রান্না করতে হবে, আর তুমি যে বাথরুমটা ইউজ করছো ওইটা থাকবে না, অনেক দূরে 1 কিলোমিটার দূরে পুকুরের থেকে জল এনে রান্না করতে হবে, তাহলে আমার 12টা বেজে যাবে। ঠিক আছে, চিন্তা করতে করতে কি করব আমি, আর আমি পারবো কিনা ওই পরিবেশে খাপ খাওয়াতে। আর রাজা পুরা রাজ পরিবারে যার জন্ম, সাক্ষাৎ ভগবান। ঠিক আছে, আর তিনিও কঠিন পরিস্থিতিতে কিভাবে দেখাচ্ছেন, আমাদের কাছে ইজি লাগছে জিনিসটা, কিন্তু এটা কিন্তু মোটে ইজি নয় একজন রাজার পক্ষে রাজ্য ছেড়ে বনে যেয়ে বসবাস করা, যেখানে কোনো কিছুর ফ্যাসিলিটিস নেই। আমরা তো আগে যদি মায়াপুর আসবো কোনো ধামে যাবো, আগে জিজ্ঞেস করি অ্যাটাচ ভাত আছে, কি ফ্যাসিলিটিস আছে আগে জানি, তারপর আমরা আসি। তো বিষয়টা হচ্ছে এইটা, যে কঠিন কঠিন বিপরীত পরিস্থিতিও যদি আমাদের সামনে আসে সেখান থেকে আমরা কিভাবে পজিটিভ মেন্টালিটি রাখতে পারি, রামচন্দ্র এই চতুর্থ
সের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছে, সব সময় পজিটিভ থাকতে হবে, সেখান থেকে কিছু না কিছু পজিটিভ আমাদের থাকবে। তো এটা গেল চতুর্থ শিক্ষা। এবার আসবো পঞ্চম, ভরত। ভরত যখন রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য বনে গেল সমস্ত অযোধ্যাবাসীদেরকে নিয়ে, তো তখন রামচন্দ্র কিন্তু তার যে সে যেটা সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তে কিন্তু দৃঢ় ছিল। রামচন্দ্রকে ফিরিয়ে আনতে গেছিল পুরো অযোধ্যা সহ, কিন্তু অযোধ্যাবাসী সহ ভরত, ভরতের ইচ্ছা ছিল রামচন্দ্রকে ফিরিয়ে ও সেইখানে থাকবে, বনবাসে থাকবে। কিন্তু রামচন্দ্র কিন্তু ফিরে আসেনি, অত্যন্ত দৃঢ় ছিল তার যে সে সিদ্ধান্ত। তো অনিচ্ছা সত্ত্বেও ভরত কি করলো, নিজের ইচ্ছাকে বিসর্জন দিল তার মানে রামচন্দ্রের ইচ্ছার কাছে। তো এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, আমাদের জীবনে এরকমের আসে, কিন্তু দেখবে আমাদের একটা ইচ্ছা থাকে আর ভগবানের একটা ইচ্ছা থাকে। তো আমরা যখন দেখব যে ভগবান আমার ইচ্ছা হচ্ছে না, তার মানে ভগবানের আলাদা কোনো একটা ইচ্ছা আছে, তখন আমাদের কি করতে হবে, ভগবানের ইচ্ছাটাকে উপরে রাখতে হবে আর আমার ইচ্ছাটাকে নিচে নামিয়ে দিতে হবে। ভরত এটার মাধ্যমে আমাদের এটা শিক্ষা দিচ্ছে, ঠিক আছে। ভরতের খুব ইচ্ছা ছিল রামচন্দ্রকে ফিরিয়ে আনবে, কিন্তু দেখলো ভগবানের ইচ্ছা নেই, তার মানে তার ইচ্ছা আর ভগবানের ইচ্ছার মধ্যে পার্থক্য আছে। সেই কারণে সে কি করলো না, সে বললো যে না, তাহলে ভগবানের ইচ্ছাই মানে রামচন্দ্রের ইচ্ছাই ঠিক থাকুক, আমার ইচ্ছা বিসর্জন দিল। তো আমরাও এরকম আমাদের জীবন অনেক সময় এরকম সিচুয়েশন আসে, তখন আমাদের ইচ্ছাটাকে বিসর্জন দিয়ে ভগবানের ইচ্ছাটাকে আমাদের মেনে নিতে হবে। কিন্তু আমরা সব সময় কোশ্চেন তুলি যখন আমাদের জীবনে কঠিন পরিস্থিতি হয়, হোয়াই মি, কেনই আমার জীবনে এইটা হলো, ঠিক না, আমার তো এটা হওয়ার কথা ছিল না। আর আমরা কিন্তু ভগবানের ইচ্ছাটাকে দেখছি না যে ভগবানের ইচ্ছাটা কি আছে, ঠিক আছে, ভগবানের প্ল্যানটা কি আছে আমাকে নিয়ে। এরকমের একটা কাহিনী আমি শুনেছিলাম খুব সম্ভবত নিতাই শিবিনী মাতাজির ক্লাসে, আর্থার অ্যাশ নামে একজন টেনিস প্লেয়ার ছিল, হ্যাঁ ওনার ক্লাসে। তো ওনার একবার এইচআইভি হয়, তো যখন হয় হওয়ার পরে সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করে, আরে এটা কি একটা খারাপ হয়ে গেল না কাজ, ভগবান তোমাকে এই রকমের একটা অসুখ দিয়ে দিল, ওনার কি এটা ঠিক হলো? তখন উনি খুব সুন্দর উত্তর দিয়েছিল একটা, বলছে আমি যখন ছোটবেলার টেনিস মানে খেলতে টেনিস বল আর ব্যাট হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চারা কিনে, কিন্তু তার থেকে কয়জন বাচ্চা হচ্ছিল খেলাধুলা শুরু করে এটা নিয়ে মানে কন্টিনিউ করে, তার মধ্যে আমি একজন করেছিলাম। যেই দিন আমি করেছিলাম সেই দিন কিন্তু আমি ভগবানকে প্রশ্ন করিনি, হয় মি, ঠিক আছে। তারপর ওই খেলা খেলতে খেলতে আমি যখন প্রথমে কি বলে আমি নর্মাল ভাবে বলছি, আমি যখন জেলা পর্যায়ে জিতলাম যেদিন আমি চ্যাম্পিয়ন হই সেদিন তো আমি বলিনি, প্রশ্ন করিনি, হয় মি। আর যেদিন আমি সেখান থেকে কি বলে জাতীয় পর্যায়ে গেলাম সেই দিন আমি কিন্তু প্রশ্ন করিনি কেন আমার ক্ষেত্রে এটা হলো। আর যেই দিন আমি এই অলিম্পিকে চ্যাম্পিয়নশিপ হই সেই দিনও আমি প্রশ্ন করিনি। তো আজকে আমার জীবনে এই ছোট একটা রোগ হয়েছে আর সেইটার জন্য আমি প্রশ্ন করব, এটা তো করা উচিত নয়, সেটার জন্য ভগবান কেন দায়ী হবে, ঠিক আছে। তো ভগবানের ইচ্ছা কি আমরা জানি না, ভগবানের কখন কি ইচ্ছা আছে, আমাদের ইচ্ছা আর ভগবানের ইচ্ছা। আমরা যখন দেখবো যে আমার ইচ্ছাটা কাজ করছে না কিন্তু ভগবানের ইচ্ছা কি আছে, সেইটাকে আমাকে কি করতে হবে, মানতে হবে। মানে সেখান থেকে আমি অবশ্যই আমাদের এরকমের কোশ্চেন করা উচিত না যে কেন আমি যেটা চাইলাম সেটা পেলাম না। এটা গেল পঞ্চম। এবার আসবো ষষ্ঠ, ভরত। ভরত যখন অযোধ্যায় ফিরলেন, ফিরে কিন্তু তিনি নিজের রাজসিংহাসনে বসেন, সে কি করলো না, সে হচ্ছিল রামচন্দ্রের পাদুকাকে সেখানে স্থাপন করলো আর করে নিজে একজন কেয়ার টেকার রূপে সেখানে কার্য শুরু করলো। আর কার্য শুরু করে সে কি করলো না, ভগবানকে কিন্তু আসল ভোক্তা রূপে সে রেখেছে, ওইখানে রেখে সে কি করেছে না, সমস্ত রাজ্যের কার্য সে পরিচালনা করেছে। তো এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, বলছে যে ভগবানই হচ্ছে একমাত্র পরম ভোক্তা আর আমরা হচ্ছি তার দাস। দাস হিসেবে আমাদের সমস্ত কিছু করা উচিত। আর ভগবত গীতার পঞ্চম অধ্যায় 29 নম্বর শ্লোকেও কিন্তু এই বিষয়ে বর্ণনা করা আছে, ভোক্তারাং যজ্ঞ তপস্যাং সর্বলোক মহেশ্বরং সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতমান শান্তিম ঋচ্ছতি। যখন আমরা ভগবানকে সন্তুষ্ট করব, সমস্ত কিছুর ভোক্তা রূপে আমরা জানবো,
তখনই সবকিছুতে আমরা সন্তুষ্টি লাভ করতে পারবো। ঠিক আছে, তো ভরত কিন্তু তার তিনি এইভাবে আমাদের শিক্ষা দিচ্ছেন না, আমাদের কি করা উচিত না, আমাদের এটা করা উচিত যে ভগবানকে আমরা হচ্ছি দাস আর তিনি হচ্ছেন আমাদের প্রভু, আর সেইভাবে কার্য পরিচালনা করা। এবার আসবো সপ্তম, সপ্তম শিক্ষায় জটায়ু। জটায়ুর বয়স কত হয়েছিল? 60,000 বছর, বৃদ্ধ একটা পক্ষী ছিল সে। ঠিক আছে, এ কাহিনী আমরা সবাই জানি। যখন সীতা দেবীকে হরণ করে নিয়ে যায় রাবণ, তখন জটায়ু সীতা দেবীকে বাঁচানোর জন্য, তাকে রক্ষা করার জন্য রাবণের সাথে যুদ্ধ করে। রাবণ কিন্তু পুরো তার অপোজিট, একদম বয়সে ইয়াং, আর দশানন অনেক শক্তি, অনেক সামর্থ্য তার। ঠিক আছে, কিন্তু তারপরেও এত শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কিন্তু আর জটায়ুর এইদিকে কি বয়স অল্প, তারপর অসমর্থ, কোনো কিছু নেই, মানে না রথ ছিল, না কোনো ছিল, না বল ছিল, না কোনো কিছু ছিল, তো তারপরে কিন্তু সে যুদ্ধ করে। আর এই দিক দিয়ে আমরা যদি আরেকটা জিনিস দেখি, সে কিন্তু সফল হতে পারে নাই আপাতত দৃষ্টিতে। আমরা যদি দেখি জটায়ু কিন্তু সফল নয়, জটায়ু কিন্তু ফেলিওর হয়েছে। ঠিক না, সে কিন্তু সীতা দেবীকে রক্ষা করতে পারেনি। আর এই দিক দিয়ে যদি আমরা আবার দেখি মারিচকে, মারিচ, মারিচ কি করেছিল? ও কিন্তু সফল হয়েছিল। মারিচ কি করেছিল? সীতা দেবীকে একলা করার জন্য সেই যে নাটক, সেখানে আমি ঢুকছি না, তোমরা সবাই জানো এই কাহিনী, সে হরিণের রূপ ধারণ করেছিল এবং করে রামচন্দ্রকেও বের করেছে, লক্ষণকেও কিন্তু নিয়ে এসেছে। আর ওই দিক দিয়ে রাবণ কিন্তু সীতা দেবীকে হরণ করে। মারিচ কিন্তু সফল, মারিচ যেই সেই করেছিল, মানে রাবণ তার জন্য যে প্ল্যান করেছিল, প্রোগ্রাম করেছিল, মারিচ কিন্তু সফল হয়েছে। কিন্তু এক যুগ পরেও আজ পর্যন্ত কিন্তু মারিচের গুণকীর্তন কেউ করে না। করে কার গুণকীর্তন? আপাতত দৃষ্টিতে আমরা দেখছি মারিচ সফল, আর হচ্ছিল জটায়ু হচ্ছিল ফেইলিওর, বিফল। বিফল হওয়া সত্ত্বেও কিন্তু জটায়ুকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কেন? তার মূল কারণ হচ্ছে কি না, আর শুধু তাই নয়, রামচন্দ্র নিজের পিতার যেখানে হচ্ছে ই করেনি, অন্ত্যেষ্টি ক্রিয়া করেনি, শেষ ক্রিয়া কোনো কিছু করেনি, কিন্তু জটায়ু করেছিল। তো বলছে আমরা যদি হার জিত, জয় পরাজয়, মান অপমান, কি হবে না হবে, এত কিছু বিবেচনা না করে আমাদের যেটা ডিউটি আছে, ভগবান আমাদের যে ডিউটি দিয়েছে, আমরা সেটা যদি করি, করলে আমাদের অবস্থা, আমরা হারতে পারি কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হবে আমরা হেরে গেছি, বা আমি একটা ক্লাস চালাচ্ছি সেখান থেকে আমি কোনো রেজাল্ট পাচ্ছি না, ঠিক আছে, কেউ ভক্ত হচ্ছে না, কোনো কিছু, আমরা অনেক সময় এটা দুঃখ পাই, ঠিক না, কিন্তু বলছে তুমি তোমার ডিউটি করো, পুরস্কার দেওয়ার ব্যক্তি তো ভগবান, কি তুমি জিতেছ? আপাতত দৃষ্টিতে আমরা দেখছি সে হেরে গেছে, কিন্তু ভগবান নিজের হাতে এসে তার কি করেছে না, তার সমস্ত কিছু, অন্ত্যেষ্টি ক্রিয়া, মানে একটা সন্তান পিতা যেই যেই দায়িত্ব পালন করে সেটা করেছে। ঠিক আছে, একটা গল্প শুনেছিলাম এটার সাথে ই আছে, বলছে যে ভগবান ঠিক দিবে আমাদের, আমাদের অত ভাবনার দরকার নেই। ঠিক আছে, একটা মহিলা ছিল, ও একটা বাড়িতে কাজ করতো, 30 বছর কাজ করেছে, করার পর বৃদ্ধ হয়ে গেছে, ও এবার ঠিক করেছে মানে রিটায়ার নেবে, বাড়িতে চলে যাবে, যাওয়ার পর সব গুছগাছ হয়ে গেছে, সমস্ত কিছু গুছিয়ে ও এখন বাড়িতে যাবে। যে তখন ওর যে মালিক ছিল, মালিকের সামনে যে ও কান্না করছে, খুব 30 বছর ছিল, তো উনি জিজ্ঞেস করছে তুমি চলে যাচ্ছ, মানে তুমি কান্না করছো কেন? বলছে আমি চলে যাচ্ছি, বৃদ্ধ হয়ে গেছি, তো আমার তো কিছু টাকা পয়সা লাগবে, নাহলে আমি চলবো কি করে বাড়িতে যাই। বলছে ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুলে গেছি এটা। তখন উনি ওনাকে একটা ঘরের মধ্যে নিয়ে যায়, আর নিয়ে সেখানে একটা মানে সাদা কাপড় দিয়ে একটা বক্সকে ঢাকা থাকে, একটা সাদা কাপড় দিয়ে কিছু একটা ঢাকা থাকে, আর এই সাদা কাপড়টা তোলে, তোলার পরে দেখে ওইখানে একটা বক্স, আর বক্সটা যখন খুলে ওইখানে দেখে অনেক টাকা পয়সা, অনেক অনেক কিছু, সোনা অনেক কিছু আছে। তখন ওই যে মালিক, মালিক তখন বলে এই 30 বছর ধরে আমি জমিয়েছি তোমাকে এটা দেওয়ার জন্য, তুমি যখন চলে যাবে তখন তোমাকে এইটা দিব।
তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা প্রথমে মানে আমরা ভাবতে পারি যে আমি এত কিছু করছি কিন্তু আমি তো কোনো রেজাল্ট পাচ্ছি না। এই সাদা কাপড়টা হচ্ছে মৃত্যু, মৃত্যুর পরে ভগবান ঠিক দেখাবে আমাদের, নিয়ে দেখাবে, দেখো তুমি এত চা ক্লাস নিয়েছিলে, এতজনকে মনি ভাই এতজনকে ভক্ত বানিয়েছে, তারপরে এতগুলো ই করেছে, বুক ডিস্ট্রিবিউশন করেছে, তারপরে এই এই করেছে, মানে এত কিছু করেছে, করার পরে ভগবান কিন্তু ঠিক পুরস্কার দেবে। ঠিক আছে, পুরস্কারের জন্য আমাদের বিবেচনা করার দরকার নেই। আপাতত দৃষ্টিতে আমরা মানে মনে হতে পারে যে আরে আমার তো কিছু হচ্ছে না, মানে আমি এত ক্লাস নিচ্ছি বা আমি এটা করছি, ভক্তি জীবন যাপন করছি, আমি আমার তো কোনো কিছুই হচ্ছে না, কিন্তু না, যে দেওয়ার মানে কৃষ্ণ ঠিক সময় অনুযায়ী তাকে ঠিক গিফট দিবে, যেমন জটায়ুকে দিয়েছিল। জটায়ুকে আপাতত দৃষ্টিতে আমরা দেখছি সে ফেলিওর, বাট না, কৃষ্ণ কিন্তু তাকে অসফল করেনি। রামচন্দ্র তাকে কি করেছিল না, নিজের হাতে তার অন্ত্যেষ্টিক্রিয়া করেছিল, ঠিক আছে, নিজের পিতারটা যেখানে করেনি। তো এখান থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি, কোনো কিছুর আমরা হিসাব করব না। যখন আমরা ভক্তিমূলক কোনো কাজ করব, কোনো কিছু করব, জয় পরাজয় লাভ ক্ষতি কোনো কিছু হিসাব না করে আমরা যদি কর্তব্য পালন করি, ভগবান অত্যন্ত প্রসন্ন হবে। তো এটাই হচ্ছে সপ্তম শিক্ষা। আর অষ্টম শিক্ষা কি, রাবণ, রাবণ সীতা দেবীর সৌন্দর্য দেখে অত্যন্ত মোহিত হয়েছিল, আর তার লালসা কামবাসনা কিন্তু চরিতার্থ হয়নি, বরং তার পতন হয়েছিল। এই যে সৌন্দর্য বর্তমানে এই সময়ে, এই সৌন্দর্যকে কেন্দ্র করে কিন্তু সমস্ত কিছু চলছে। আমরা শুধু বাহিরটা দেখছি সবার, আর দেখে আকৃষ্ট হয়ে যাচ্ছি সেই ব্যক্তির প্রতি, আর আকৃষ্ট হয়ে আমরা কি করছি, সেখানে ঠুকছি কিন্তু। আর এই যে কামনা লালসা বাসনা আমাদের, এগুলো কখনোই কিন্তু মানে এই কামনা বাসনা শেষ হবে না। বলছে যে আগুনের মধ্যে যদি ঘি ঢালা হয় তাহলে সেটা কিন্তু দাউদু করে জ্বলতেই থাকবে। এই কামনা বাসনা গুলি হচ্ছে এইরকমের, এইটাকে কন্ট্রোল করার একটাই উপায়, সেটা হচ্ছে ভগবত ভক্তিমূলক সেবা, ভগবানের সেবা। ঠিক আছে, যত আমরা করব তত আমরা এখান থেকে বের হতে পারবো। তো এই শিক্ষা আমাদের দিচ্ছে লালসা কামনা বাসনা কখনোই সন্তুষ্ট করা যাবে না, এইগুলোকে আমরা যতই প্রয়াস করব ততই কিন্তু আমাদের পতন হবে। তো এখান থেকে আমাদের বের হতে হবে। বের হয়ে আমাদের কি কি করতে হবে, প্রথম যে শিক্ষা, আমাদের উন্নত ভক্তের সাথে সঙ্গ করতে হবে। ঠিক আছে, আমাদের গুরুবর্গ যারা আছে তাদের মানে পরামর্শ মতো আমাদেরকে চলতে হবে, তাহলে সেখান থেকে আমরা বের হতে পারবো। এই হচ্ছে অষ্টম শিক্ষা। নবম শিক্ষা কি, না হনুমান মৈনাক পর্বত, হনুমান যখন মৈনাক পর্বত ক্রস করছিল তখন সেখানে মৈনাক পর্বত তখন তাকে বলে, তাকে একটা অফার দেয়, তুমি একটু বিশ্রাম করো, তুমি তো অনেকক্ষণ ধরে মানে ই করছো, কি বলে, কষ্ট করছো, এত কষ্ট করছো, এবারকে একটুখানি বিশ্রাম নাও, বিশ্রাম নিয়ে তুমি কি করো আর তারপর তুমি তোমার কাজের দিকে যাও। তো তখন হনুমান বলছে না, হনুমান রাজি হয়নি তাতে, বলছে ভগবানের যখন আমি সেবা করব সেই সেবায় বিশ্রামের কোনো জায়গা নেই। ঠিক আছে, আগে আমার কাজ, আগে আমি কাজ শেষ করবো, তারপর আমি বিশ্রাম করবো। তো এইটা ছিল বিষয় যে আমরা এইটাই যে যতক্ষণ পর্যন্ত ভগবানের যখন সেবা আসবে আমরা তাকে একটু ঘুমিয়ে নেই, একটু ঘুমাই তারপরে সেবাটা করবো, কিন্তু অ্যাকচুয়ালি না। এই হনুমান কিন্তু আমাদের শিক্ষা দিচ্ছে, কি শিক্ষা দিচ্ছে, যখন ভগবানের কোনো সেবা আসবে সেই সেবায় যেন আমরা বিশ্রাম না করি, বিশ্রাম বলতে যেন অলসতা আমরা না করি। ধরো মঙ্গল আরতির সময় আমরা অলসতা দেখাচ্ছি, আর একটু পরে উঠি, আর একটু পরে উঠি, তো না, আমরা যেন অলসতা না দেখাই। আমাদের কি করতে হবে, না ঝটাপট সমস্ত কাজ করতে হবে। ঠিক আছে, আমাদের অ্যাক্টিভ হতে হবে এবং সিনসিয়ার হতে হবে, যেমন হনুমান সিনসিয়ার ছিল। তাকে কিন্তু বারবার বলা হচ্ছে একটুখানি রেস্ট করো, একটুখানি রেস্ট করো, কিন্তু সে দেখো শুনছে না। সে আমাকে এটার মাধ্যমে শিখাচ্ছে, আমাদেরকে শিখাচ্ছে। হতে পারে আমরা অনেক সময় অনেক টায়ার্ড হয়ে যাই, কিছু আমরা বিশ্রাম করতে পারি। তোমরা আবার প্রশ্ন করতে পারো, মাতাজি তাহলে কি বিশ্রাম করবো না, ঘুমাবো না? না, যেটা যার জন্য সীমিত, 6 ঘন্টা 7 ঘন্টা আমরা ঘুমাতে পারি, আর বাদ বাকি সময় যখন যেটা আমাদের
মানে আমরা যে যেইখানে আছি, যেখানে থেকে যতটুকুই যেটা করছি ভগবত ভক্তিমূলক কাজ, সেটা যেন আমরা সিনসিয়ারলি করি, ঠিক আছে? তাহলে এই নবম শিক্ষার মাধ্যমে এইটাই আমাদেরকে দেওয়া হচ্ছে যে আমরা যেন সিনসিয়ারলি মানে ভগবানের সেবায় যেন আমরা বিশ্রাম না নিই। এবার আসো দশম শিক্ষা। দশম শিক্ষায় কি বলছে হনুমান, লঙ্কায় যখন পৌঁছায়, পৌঁছালে ও কিন্তু সীতাদেবীকে দেখতে পায় না, অনেক খোঁজে, অনেক খুঁজতে খুঁজতে খুব হতাশ হয়ে পড়ে, এতটা হতাশাগ্রস্ত হয়ে পড়ে মানে কোনো দিকেই সে দিশা খুঁজে পাচ্ছে না যে কি করবে এখন। তো হঠাৎ করে তার রামচন্দ্রের স্মরণ আসে। যখন রামচন্দ্রের স্মরণ আসে মানে নাম, নামের আশ্রয় যখন গ্রহণ করে, সাথে সাথে সে অনেক উৎসাহ লাভ করে, ঠিক আছে? উৎসাহ লাভ করে আর সামনেই সে দেখতে পায় অশোক বনকে। আর সেইখানে একটা অশোক অশোক বাটিকাতে অশোক বৃক্ষের নিচে বনে কে দেখতে পারে, আর ওই একটা অশোক বৃক্ষের নিচে সীতাদেবীকে সে দেখতে পারে। তো দেখো নামের কি রকমের মহিমা, ঠিক আছে? যখন নামকে, যখনই আমরা আমাদের জীবনে, আমাদের জীবন অনেক সময় হতাশা আসে, নিরাশা আসে, আর তখন যদি আমরা ভগবানের নাম, এই হরে কৃষ্ণ মহামন্ত্রের যদি আমরা আশ্রয় লাভ করব, তাহলে সেইখান থেকে আমরা মুক্ত হতে পারবো, বের হতে পারবো, ঠিক আছে? এই নাম, এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের এই কলিযুগের একমাত্র একমাত্র মানে একমাত্র রাস্তা, একমাত্র পথ। ভগবত ভক্তি মানে ভগবানের সাথে সম্পর্ক স্থাপনের একটাই রাস্তা, সেটা হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র, নাম, ভগবানের নাম। ভগবানের থেকেও বেশি শক্তিশালী। তা আমরা যে নাম করছি আমরা জানি না আমরা কি করছি। যেমন একটা গল্প বলতে পারি, সেটার মাধ্যমে ইজি হবে বোঝাটা। একটা রাজা ছিল, তো রাজা ঘুরছে মানে ও ওর যে রাজত্ব কাল আছে, পুরো যে রাজ্য আছে সেই রাজ্যটাকে ভিজিট করছে, বিভিন্ন জায়গায় ও ভিজিট করছে, করতে 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 রাজ্যের একদম লাস্ট সীমানায় একটা জায়গায় পৌঁছায়। আর ওইখানে একজন একটা নারী মানে ও একটা রাজকন্যার মতন ছিল, খুব সুন্দরী দেখতে। আর ও যখন রাজাকে দেখে, রাজাকে দেখলে খুব আকৃষ্ট হয়ে পড়ে, ঠিক আছে? আকৃষ্ট হয়ে ও রাজাকে বলে আমি আপনাকে বিয়ে করতে চাই। রাজা বলছে না এইভাবে তো হবে না, তো আমি যাই আর যে আমার মন্ত্রীকে পাঠাবো, পাঠালে তোমাকে নিয়ে যাবে, তারপর সুন্দরভাবে আমাদের বিয়ে হবে। তো ওই মেয়ে বলছে ওকে ঠিক আছে। তো রাজা চলে যায়, যাওয়ার কিছুদিন বাদে মন্ত্রী আছে, আসে ওইখানে। তো মন্ত্রী যখন আসে, তখন মন্ত্রী এসে তখন রাজকন্যাকে নিয়ে যাচ্ছে। এবারকার অনেকটা রাস্তা, 3-4 দিন সময় লেগে গেছে ওইখানে রাস্তায় যেতে যেতে। তো 3-4 দিনে, 3-4 দিন 1 সপ্তাহের মতো লেগে গেছে। এবারকার এই 1 সপ্তাহে যখন চলছে, চলতে চলতে এই যে রাজকন্যা, ওর আবার এই মন্ত্রীকে ভালো লেগে যায়। তো ভালো লেগে যায়, কিন্তু ও যখন রাজমহলে প্রবেশ করে নিজের মধ্যে খুব গ্লানি হয় যে সে অ্যাকচুয়ালি এরকমের নয়, এরকমের ব্যক্তি না আসে। তো বলছে যে এটা কি করে সম্ভব হলো, আমার মতো একটা ব্যক্তি, 2টা ব্যক্তিকে আমি কি করে ভালোবাসলাম, মন দিলাম? এর আগে রাজাকে আমি ভালোবেসেছি আর এখন আমি মন্ত্রীকে ভালোবাসছি, মানে এটা তো ঠিক না, আমার জন্য এটা হওয়া উচিত না। মানে খুব গ্লানি হয় তার নিজের কাছে যে আমি কেন ওনাকে আবার পছন্দ করলাম। তো যখন রাজমহলে প্রবেশ করে ভালো মতো খেয়াল করে দেখছে ওই রাজাই মন্ত্রীর রূপ ধরে দেয়, ঠিক আছে? মানে ওই ব্যক্তি, এই হরিনামটাও ঠিক এইরকম। আমরা যখন গোলক বৃন্দাবনে যাব, যে যখন রাধা মাধবকে দেখবো না, আর এই যে এখন আমরা হরিনাম জপ করছি, এই হরিনাম আর ওই রাধা মাধবের মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে? যেই রাধা মাধব যে কথা, হরিনাম একই কথা। তো আমরা যখন এই হরিনামকে আশ্রয় করছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে সাক্ষাৎ রাধা মাধবকেই আমরা যে ই করছি, ভজনা করছি, আমরা এটা বুঝতে পারছি না এই নামের মাধ্যমে। তো আমরা যখন গোলক বৃন্দাবনে যাবো, যে দেখবো আরে এখানে এসে তো এখানে যে হরিনামটা করেছিলাম, এইটা তো সেই, এই যে এই হরে কৃষ্ণ মানে তো রাধা কৃষ্ণ। তো এই হরিনাম, এই হরিনাম সাধারণ কোনো বিষয় নয়, কিন্তু গোলকের প্রেমধন,
এই হরি নাম, আর সেটা আমাদেরকে দিয়েছেন চৈতন্য মহাপ্রভু অনেক কৃপা করে। আর এই আমরা যদি নামের আশ্রয় করি আর সুন্দরভাবে যদি আমরা নাম জপ করি অনেক মানে অনেক কনসেন্ট্রেশন দিয়ে, আর এই নাম কিন্তু জপ করা তো সাধারণ কোনো বিষয় নয়। তোমরা যারা জপ করছো, আমি আশা করি এখানে যারা আছো সকলেই জপ করো হরি নাম, যেটি কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। এত একটা অসাধারণ বিষয়কে কিন্তু আমরা খুব ইজি ভাবে বলছি, ঠিক আছে? সাক্ষাৎ রাধা কৃষ্ণ এই নাম, যেমন আমরা এই হনুমানের শিক্ষার থেকে একটু কিন্তু দেখলাম যে হনুমান বলছে কি না, কোনো দিশা পাচ্ছে না, কোনো উৎসাহ পাচ্ছে না, কিন্তু যখন এই নামকে সে আশ্রয় করলো তখনই দেখো উৎসাহ আসলো তার, আর হতাশার থেকে সে বের হলো। তা আমরাও যদি আমাদের জীবনে এই নামকে আশ্রয় করি, ঠিক আছে, সুন্দরভাবে এই নামকে জপ করি, আর এই নাম জপের উপরে আমাদের পরমারাধ্য গুরু মহারাজ শ্রীমদ জয়প্রতাক স্বামী গুরু মহারাজ খুব জোর দিচ্ছেন, সকলকে বলছেন খুব সুন্দরভাবে তোমরা জপ করো। শিল প্রভুপাদ বারবার বলে গেছেন যে সুন্দরভাবে জপ করো। সমস্ত এখন বৈষ্ণব সিনিয়র বৈষ্ণববৃন্দ যারা আছেন তারা বারবার বলছে কত জপের উপরে দেখো ক্লাস হচ্ছে, কত কিছু হচ্ছে না। আমরা কি করছি আমি জানি না, তোমরা করছো কিন্তু আমার কথা আমি বলছি, ঠিক আছে? আমি কি করছি তা আমাদের সিরিয়াসলি সিনসিয়ারলি এই হরি নাম জপ করা উচিত, ঠিক আছে? সেই নাম আর নামই সমস্ত কিছু এক, মানে নামের থেকেও নাম হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তো এইভাবে আমরা এই রামায়ণ থেকে এই শিক্ষা নিতে পারি। তো প্রথমে আমরা শিক্ষা নিলাম কি না, প্রথম শিক্ষা ছিল যে আমরা যদি আমাদের জীবনে যখন দুঃখ আসবে, হতাশা বোধ হবে, আমরা যদি আমাদের থেকেও সিনিয়র কোনো বৈষ্ণব মানে সিনিয়র কোনো ব্যক্তির পরামর্শ যদি আমরা নেই, তাহলে সেখান থেকে আমরা তিনটা বেনিফিট পাব। পরামর্শটা সঠিক হবে আর আমরা তার আশীর্বাদ লাভ করব, আর কি হবে না, আমরা সুরক্ষিত থাকবো, ঠিক আছে? আর দ্বিতীয় কি, সঙ্গের প্রভাব। আমরা যখন অসৎসঙ্গ করব, প্রজল্প করব, সেখান থেকে আমরা বৈষ্ণব অপরাধ হবে, ভালোবাসে ঘৃণায় পরিণত হয়ে যাবে। আর যেই মন্থরাকে যেখানে যাকে প্রশংসা করা উচিত নয় তাকে আমরা প্রশংসা করব, দ্বিতীয় সে থেকে বিষয়টা থেকে আমরা এটা শিক্ষা নিয়েছিলাম। তৃতীয় জিনিস কি, রামচন্দ্র যখন জানলো যে পদ নয়, আমাদের পদের প্রতি মোহ থাকা উচিত নয়, আমাদের কি না সেবার প্রতি মোহ থাকা, তাহলে আমরা কঠিন থেকে কঠিন পরিস্থিতি থেকেও বের হতে পারবো। আর চতুর্থ শিক্ষা আমরা কি জানতে পারলাম, সেখানে আমরা জানলাম যে কি না, কঠিন পরিস্থিতিতে পজিটিভ আমরা কিভাবে থাকতে পারি। রামচন্দ্র যেমন বললো চলো আমরা এখন বনেছি মুনি ঋষিদের আমরা সঙ্গ। পঞ্চম শিক্ষায় কি ছিল, ভরতের একটা ইচ্ছা ছিল আর ভগবানের আরেকটা ইচ্ছা ছিল। ভরত নিজের ইচ্ছাটাকে বিসর্জন দিলেন কিন্তু ভগবানের ইচ্ছাটাকে উপরে রাখলেন। আমাদের জীবনে এরকমের যদি কোনো সিচুয়েশন আসবে তখন আমরা কি করব, ভগবানের ইচ্ছাটাকেই আমরা তাকে দোষারোপ করব না, হয় নি, ঠিক আছে? ভগবানের ইচ্ছাটাকে আমরা প্রাধান্য নিই। আর ষষ্ঠ শিক্ষা আমরা কি জানতে পেরেছিলাম, অযোধ্যায় ভরত যখন ফিরলো সে কি করেছিল, সে নিজে কিন্তু বসেনি, পাদুকাকে স্থাপন করেছিল রামচন্দ্র, আর সে একটা কেয়ারটেকার রূপে দাস হিসেবে সে দায়িত্ব পালন করেছিল। ভগবান হচ্ছে একমাত্র ভোক্তা, আমরা সবাই হচ্ছি তার দাস বা সেবক, মানে চাকর এক কথা। তো এটা হচ্ছে ষষ্ঠ শিক্ষা। সপ্তম, কোন রকমের কি হার জিত লাভ ক্ষতি এগুলোর বিবেচনা না করে আমরা আমাদের যে ডিউটি আছে ডিউটি পালন করব, যদি আমরা করি ভগবান অত্যন্ত প্রসন্ন হবে। জটায়ু আর মারিচের উদাহরণ এখানে দেওয়া হয়েছিল। আপাতত দৃষ্টিতে আমরা দেখছি জটায়ু অসফল, কিন্তু অসফল হলেও ভগবান কিন্তু তাকে ঠিক পুরস্কার দিয়েছে। আর সপ্তম অষ্টম শিক্ষায় কি, অষ্টম শিক্ষা হচ্ছিল রাবণ, রাবণকে, রাবণ হচ্ছিল সীতা দেবীর সৌন্দর্য দেখে মোহিত হয়েছিল। এই জড়জগতে অনেক সৌন্দর্যের প্রতি আমরা মোহিত হই অনেক সময়, আর সেখান থেকে ঠকি আমরা, কিন্তু না এই কামনা বাসনা লালস আমাদের কমাতে হবে। আর কমানোর প্রসেস কি না, এই ভগবানের সেবা আমাদেরকে করতে হবে। আর নবম কি, হনুমান আমাদের শিক্ষা দিচ্ছে যখন আমরা ভগবানের সেবা করব সেখানে আমাদের কোন রকমের কি বলে আমরা কোন রকমের সেখানে এলো বিশ্রাম, মানে অলসতা সেখানে এক কথা জায়গা নেই,
আমাদের সিরিয়াস হতে হবে, সিনসিয়ার হতে হবে, সিরিয়াসলি আর সিনসিয়ারলি আমাদের সেই ডিউটিগুলো পালন করতে হবে। 10 কি হনুমান, হনুমান কি শিক্ষা দিল না, লঙ্কায় পৌঁছে সে কোনোভাবেই সীতা দেবীকে খুঁজে পাচ্ছিল না, আর খুঁজে না পেয়ে সে কি করেছিল, রাম রামচন্দ্রের নাম মানে হরিনামকে সে আশ্রয় করেছিল, আর আশ্রয় করার ফলে সাথে সাথে সে কিন্তু সীতা দেবীকে দর্শন করতে পারে। আমাদের জীবন অনেক হতাশা, অনেক দুঃখ, অনেক কষ্ট অনেক সময় আসবে, আর আমরা সেই সময় যদি ভগবানের এই নাম, এই হরিনামকে যদি আমরা আশ্রয় করি, তাহলে সমস্ত সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারবো। তো এইটা ছিল আমাদের 10 lesson। তো এখন যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের, আমি জানি না আমি উত্তর দিতে পারবো কিনা, কিন্তু আমি চেষ্টা করবো প্রশ্ন করতে, কিছু কোশ্চেন অ্যান্সার হতে পারে। মণিময়ী আমি কি একটা কোয়েশ্চেন করবো, হ্যাঁ দিদি, আপনি বলছিলেন যে মন্থরার এক্সাম্পলটা দিয়েছিলেন, এটা একদম আমার মাইন্ডের ভিতরে ঢুকেছে। আপনি বলছিলেন যে আমরা যদি নাও মানে কিছু নাও বলি, জাস্ট অ্যাসোসিয়েশন, জাস্ট কিছুক্ষণ সময়, এবং আপনি বলছিলেন যে পাপি কোনো ব্যক্তি অ্যাসোসিয়েশন করেনি কই কি, কিন্তু যদি আমাদের দিকে দেখি, আমরা এত ছোট জগতিক লোকেদের সাথে মিশি, অফিস, আদালত, ক্লাস, অনেক রকমের রিলেশনশিপ, এত কিছু মেনটেন হয়, তারা তো পাপিদের থেকেও পাপি, মানে আমরা আসলে মানে সবসময় ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে থাকি আর তাদের সাথে সবসময় অ্যাসোসিয়েশন করি। আমি তখন ভাবছিলাম ও মাই গড, মানে কি অবস্থা আর কি, তার মানে আমাদের মানে বিশেষ করে আমার মানে অবস্থা তো খুবই সিরিয়াস, মানে একদম হাই রেটে মানে রেড অ্যালার্ট। তাহলে এরকম অবস্থাতে আমরা কিভাবে এটাকে মিনিমাইজ করবো, বা যারা এরকম কাজ করে ম্যাটেরিয়াল লোকেদের কাছে কিভাবে আমরা নিজেদেরকে উদ্ধার করতে পারি বা সুরক্ষিত করতে পারি? অনেক সুন্দর প্রশ্ন, থ্যাংক ইউ তোমাকে। হ্যাঁ, আমরা সব সময় এটা করছি, হ্যাঁ মানে আমরা এই যে তুমি যেটা বললে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের সবার সাথে, তোমার চাকরির খাতিরে বা ইসের খাতিরে তোমাকে কিন্তু করতেই হচ্ছে, করতেই হবে, কিন্তু সেইখানে আমরা তাদের সঙ্গ নিব না, আমরা দিব তাদের সঙ্গ, ঠিক আছে? আমরা যখন তাদের সাথে মিশবো, আমরা তাদের সঙ্গ নিব না, আমরা আমাদের সঙ্গ তাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এর জন্য আমার লেভেল ঠিক একটু উপরে উঠতে হবে, যে আমরা কারো সাথে এই যে বাইরের লোকেদের সাথে আমরা তাদের সঙ্গ নিব না, আমরা জাস্ট কথা বলবো। এক সেকেন্ড, কেউ মনে হয় অনেক ফোন আসছে মনে হয়, এক সেকেন্ড আমি আসলে বসে আছি। So Hare Krishna, তোমাদের যাদের কোয়েশ্চেন আছে প্লিজ রেইজ ইউর হ্যান্ড, সো দিস ইজ এন গুড অপরচুনিটি, মাইক্রোফোন অন করে তারপর দিদির সাথে একটু কথা বলে কোয়েশ্চেন করতে পারো। সো দিদি আসার পরেই, এই কোয়েশ্চেনের পরেই আমরা তোমাদের কোয়েশ্চেন গুলা নিতে পারবো। হরে কৃষ্ণ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, মানে আমরা খুবই উৎসাহিত, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। হ্যাঁ হরে কৃষ্ণ দিদি। হ্যাঁ হরে কৃষ্ণ, তো আমি যেটা বলছিলাম যে আমাদের এইগুলো থাকবে এই জগতে, আর এটা নিয়ে অনেকবারই প্রশ্ন হয়েছিল, গুরু মহারাজকে একবার প্রশ্ন করা হয়েছিল আর আমি ক্লাসটাই ছিলাম, গুরু মহারাজ তখন বলেছিল এইটাই যে তুমি সঙ্গ নিবে না, ঠিক আছে, ওদের সাথে সঙ্গ নিবে না, তুমি সঙ্গ দেওয়ার চেষ্টা করবে ওদেরকে। আমরা সঙ্গ নিব না, এর জন্য আমাদের আরো বেশি বেশি করে ভক্তের সঙ্গ করতে হবে, ঠিক আছে, যে আমরা দেখবো। এটা যদিও খুব টাফ, খুবই একটা টাফ সিচুয়েশন, কিন্তু কিছু করার নেই, কি করবো আমরা, কিন্তু তারপরে তো পজিটিভ আছে। দেখো আমাদের এত সুন্দর সোসাইটি আছে, এত সুন্দর ক্লাস আছে, এত সুন্দর ভক্তরা আছে, আমরা তো তাদের অ্যাসোসিয়েশন নিতে পারি, তাই না, নিয়ে তারপর ওইটাকে আমাদের ট্যাকল করতে হবে। গুরু মহারাজ এইটাই বলেছে, তারপর আমি আরো কয়েকটা ক্লাসে শুনেছি এরকমের কোশ্চেন অনেকেই করে যে আমরা কি করব, তখন একটা কথাই বলে সবাই যে হ্যাঁ আমরা মিশবো তাদের সাথে, কিন্তু আমাদের মিশাটা হবে এইরকমে যে আমরা তাদেরকে মানে আমরা সঙ্গ দিব না, আমরা সঙ্গ দিব তাদের, তাদের থেকে আমরা সঙ্গ নিব, ঠিক আছে মণিময়ী? হ্যাঁ হরে কৃষ্ণ, হ্যাঁ ইয়েস হরে কৃষ্ণ দিদি, যেটা আমি বুঝতে পারলাম যে আমাকে অনেক বেশি ভক্তদের সাথে থাকতে হবে, মানে যত ম্যাটেরিয়াল লোকেদের সাথে মিশবো তার চেয়ে দ্বিগুণ বা তিন গুণ ভক্তদের অ্যাসোসিয়েশনে থাকতে হবে, তাহলেই হয়তো আমি এই আর্টটা শিখতে পারবো যে কিভাবে তাদের কাছে কিছু না নিয়ে উল্টো রিসিভিং
না করে আর কি দিতে হয়, এটা তখন শিখতে পারবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আর তুমি অবশ্যই এটা করতে পারবে, কিন্তু যখন তুমি এটা প্রচেষ্টা করবে না, দেখবে যদি আমরা এরকমের প্রচেষ্টা করতে থাকি, করতে করতে আমাদের মধ্যে কিন্তু এটা আসবে। যদি আমরা চেষ্টা করব করতে করতে, দেখবে ঠিক আমরা একসময় আর ভালো লাগবে না, তখন যে মনে হবে ঠিক আছে, ও ওকে, মানে বলছে বলছে ঠিক আছে, আমি আস্তে করে শুনে, মানে তাকে আমি কিভাবে সেটাকে কনভার্ট করতে পারি, মানে সে যে এরকমের একটা জিনিস বলছে, আমি ওই দিকে না যেয়ে তাকে আমার দিকে কিভাবে তাকে নিয়ে আসতে পারি। তুমি কিন্তু পারবে, এটা অবশ্যই পারবে, দেখবেন। নাই তো গুরু মহারাজ কেন বলবে এই কথা, তাই না? বৈষ্ণবরা কেন বলছে এই কথা? তা আমরা পারবো একসময়, আর এই কারণে আমাদের বেশি করে সিনিয়র বৈষ্ণবদের সাথে, ভক্তদের সাথে আমাদের সঙ্গ করতে হবে। হরি 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 দিদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ তোমরা বা আপনারা যারা আছেন মাইক্রোফোন অন করতে পারেন, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। থ্যাংক ইউ, প্লিজ মাইক্রোফোন অন করে কোয়েশ্চেনটা করুন। আমাদের সাথে সুধাময়ী, প্রত্যাশা, সঞ্চিতা, সান্ত্বনা, অনুরাধা, বর্ণালী, পিনাকি, হীরা, জয়িতা, কাকলি, অনেক অনেকেই যুক্ত আছেন, ললিতা, মঞ্জুরি, হরে কৃষ্ণ, সবাই আছেন, নূপুর। হ্যাঁ প্লিজ, হ্যাঁ মাইক্রোফোন অন করে বলুন। ইয়েস, হরে কৃষ্ণ, কারো কোনো কমেন্টস বা এনি কাইন্ড অফ রিফ্লেকশন আপনারা করতে পারেন। কোয়েশ্চেন নাই হয়তো, কি জানি জানি না, শুনতে পাচ্ছি কিন্তু তাও তো বুঝতে পারছি না কেউ আছে কিনা। মাতাজি প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি, অনেক সুন্দর লাগছে আপনার ক্লাসটা, অনেক কিছু শিখতে পারছি, যেরকম সব মানে সবসময় পজিটিভ থাকার বিষয় যেটা বলছেন মাতাজি, ওটা মানে মানে ইচ্ছা করলো অনেক সময় মাতাজি হয়ে ওঠে না, মানে এটা কিভাবে মানে ডেভেলপ করা যায় মাতাজি, এটা যদি কোনো টিপস পেতাম। ঠিক, একটা তো অনেক সুন্দর কথা বলেছো তুমি, আমরা তো ক্লাস দেওয়ার দরকার দিয়ে পজিটিভ থাকা, আমি নিজেই পজিটিভ থাকতে পারি না কঠিন পরিস্থিতি আসলে। কিন্তু দেখো তারপর এই যে জানছি তো আমরা, হ্যাঁ এই যে রামচন্দ্রের এখান থেকে আমরা একটা শিক্ষা নিলাম যে সত্যিকারের কত সুন্দর, সে পজিটিভ পজিটিভ, আর কিছু না কিছু পজিটিভ থাকবে আমাদের। যেমন আমরা একটা ফর এক্সাম্পল ধরো, আমরা অনেক সময় বলি না যে আমার পক্ষে সম্ভব নয় ভক্তি জীবন যাপন করা, অনেক অনেক কঠিন কঠিন সিচুয়েশন থাকে, আমরা এরকমের বলি না, আমার পক্ষে একেবারেই সম্ভব না, কিন্তু ভগবান কিন্তু বলছে অসম্ভব বলে কোনো জিনিস নেই। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে, যেমন ধরো যখন যাজ্ঞিক পত্নী মানে যাজ্ঞিক ব্রাহ্মণ যারা ছিল, যাজ্ঞিক ব্রাহ্মণদের কাছে যখন কৃষ্ণ তার যে সখাদের পাঠায়, তারা কিন্তু রিফিউজ হয়, রিফিউজ হয় না, ব্রাহ্মণরা কোনো খাবার দেয় না, বলছে না না দেওয়া যাবে না কোনো খাবার, কিন্তু দেয় না, তার মানে কি আমি ফেলিওর? দেখো ভগবানের নিজের জন হওয়া সত্ত্বেও কিন্তু ওরা ফেলিওর হয়েছে, আর ভগবানের আদেশে গেছে ওদের কাছে, কিন্তু সেখানে কিন্তু তারা সফল হয়নি, বিফল হয়েছে, কিন্তু ভগবান আবার বলেছে ওকে এখানে তো সাকসেস হয়নি, আরেকটা জায়গায় যাও, তাদের পত্নীদের কাছে যাও, যাজ্ঞিক পত্নী যারা আছে ওদের কাছে যাও, ওইখানে কিন্তু সফল হয়েছে। তো একটা না একটা যদি রাস্তা ধরো, যদি আমার কাছে থাকে 10টা রাস্তার মধ্যে যদি 9টা বন্ধ থাকলে একটা কিন্তু খোলা থাকবে, আর ভগবান ওই ব্যবস্থা করে রাখবেই। তো আমাদের জীবনে যখন কঠিন কঠিন পরিস্থিতি আসবে, আসলে ওই যে আমরা পজিটিভ কিন্তু খুঁজতে হবে আমাদের ওইখানে কি কি পজিটিভ আছে। যেমন আমি একটা বলতে পারি, কিছুদিন আগে আমার একটা ঘটনা ঘটেছে, মানে আমি কিছু সিনিয়র বৈষ্ণবের সাথে আমার কিছু প্রবলেম হয়েছিল, আমি জীবনে কোনোদিন এরকমের সিচুয়েশন আমি ফেস করিনি। তো যখন এই প্রবলেমটা হলো, হওয়ার পরে আমি আরেক সিনিয়র বৈষ্ণবের এই প্রথম রুলসটা আমি ফলো করেছিলাম, যে সিনিয়র বৈষ্ণবের আরেকজনের আন্ডারে যে আমি সবকিছু জানালাম, তখন আমি ওনাকে একটা কথা বলেছিলাম, প্লিজ আপনি কিন্তু সব পজিটিভ বলবেন ওনার সম্পর্কে, কেন কি আমি পুরো নেগেটিভ হয়েছি, আমি ওনার সম্পর্কে এখন পজিটিভ শুনতে চাই, আমি নেগেটিভ কোনো কথা শুনলে কিন্তু আমি নিতে পারবো না এটা। তখন উনি এত সুন্দর সুন্দর ওনার সম্পর্কে কাহিনী বললো, এইবার আমার আরো কষ্ট হয়ে গেছে, ভগবান আমি কি অপরাধ করলাম,
পজিটিভ দিক অবশ্যই থাকবে, কিছু না কিছু দেখবে খুঁজে সেইখানে, আর ওইটা আমাদের বের করতে হবে এখান থেকে। আর ওই যে অসম্ভব কোনো কিছুই নয়, এই যে বললাম না যে আমার জন্য কঠিন হয়ে যায়, কিন্তু অসম্ভব না, কিন্তু কিছু সময় ক্ষণিকের জন্য আমরা ইয়ে যাই, কিন্তু পরবর্তীতে দেখবে ওইখান থেকে আমরা ভালো কিছু কিন্তু অবশ্যই পাচ্ছি, অবশ্যই ভালো কিছু থাকছে। আমি জানি না আমি বুঝাতে পারছি কিনা জিনিসটা, নাকি গুলিয়ে ফেলছি মনিময়, আমি কি বুঝাতে পারছি? না না না, ইটস কমপ্লিটলি ভেরি ভেরি ঠিক ক্লিয়ার, আছে, ইয়েস। হ্যাঁ আমি যে প্রশ্ন করেছিলাম, জানি না তো তোমার নামটা ওঠে নি এই জন্য আমি বুঝতে পারছি না। সুধাময়ী, হ্যাঁ সুধাময়ী, তুমি কি বুঝতে পারছো আমি যেটা বুঝাতে চাচ্ছি জিনিসটা? একটা না একটা পজিটিভ সাইড তো থাকবেই, মানে নেগেটিভ হলেও একটা না একটা পজিটিভ সাইড সেখানে থাকবেই, এটা আমাদের খুঁজে বের করতে হবে, খুঁজে হবে, আর ওইখানে আমাদের ধ্যান দিতে হবে। কিছু সময়ের জন্য তো খারাপ যাবেই, কিন্তু এই যে এই রুলস গুলো ফলো করবে দয়া করে, তোমার থেকে যে সিনিয়র আছে তার আন্ডারে তুমি অবশ্যই যাবে। যেমন মহারাজ দশরথ যেটা করেছিল, ঠিক আছে, মহারাজ দশরথ যেটা করেছিল, আমরা যদি এই রকমেরই করি আর ওই পরিস্থিতি থেকে আমরা কিন্তু বের হতে পারবো। বুঝতে পেরেছ? আপনার শরৎ বিহারীর আগের বার আপনি যখন আসছিলেন, দর্শন করছিলাম, অনেক ভালো লাগছিল। আজকেও যদি আমরা একটু দর্শন পাই তাহলে। হরি 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 হরি। দিদির দিদির জীবিত বিগ্রহ হচ্ছে রাধা শরৎ বিহারী, এবং দিদি দিদির দিনের 24 ঘন্টায় মানে ষোড়শ উপাচারে রাজকীয় ভাবে শরৎ বিহারী সেবা করছেন গত 10 বছর ধরে, এবং সারাদিন কি ড্রেস পরাবেন, কি রকম ড্রেস হবে, ওয়াও ইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ দিদি, পুরো ক্লিয়ার, খুব সুন্দর। হরি হরি, জয় জয় শ্রী শরৎ বিহারী জি কি জয়। আসলে আমার রুমে আছে, ওর টেবিলে বসে বসে আমি বলছি। খুবই চমৎকার, এত সুন্দর সিঙ্গার আপনি কখন করেন, বা এত সময় কিভাবে পান, এত কিভাবে এত কিছু সেবা করে তুলান কিভাবে, নিশ্চয়ই জানেন। ওই যে অসম্ভব বলে কিছু নেই, ভগবান বলেছে, বুঝতে পেরেছি, একটু কষ্ট হয় তখন একটু গান গাই, তোমার সেবায় দুঃখ হয় সে হলো পরম সুখ, ভক্তিবিনোদ ঠাকুরের সেই গান আর কি করবো। এই হচ্ছে বিষয়, কিন্তু প্রচুর আনন্দ, তুমি যদি ভগবানের জন্য কিছু একটা করবে তার থেকে আনন্দের আর কোনো কিছু নেই, ঠিক আছে, শুধু আনন্দই পাবে এখান থেকে। আর কারো কোনো প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে? তো আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে জাস্ট মাইক্রোফোন অন করে বা হ্যান্ড রেজ করতে পারেন, বা এনি কমেন্টস বা রিফ্লেকশন। ইয়েস রত্না, ইয়েস হরে কৃষ্ণ, রত্না প্লিজ বলো, মাইক্রোফোন অন করো। দিদি দিদি, আমি এই মাতাজির পার্সোনাল নাম্বার থাকলে আমি একটু মাতাজির সাথে অ্যাকচুয়ালি কথা বলতাম। দিদি রত্না হচ্ছে, দিদি আমি একটু পরিচয় করাই দিই, রত্না হচ্ছে আপনার, আপনি মানে আমাদের জাগ্রত ছাত্র সমাজের সুরপতি প্রভুর ছোট বোন, ও দিল্লিতে আছে, ওর বিবাহ দিল্লিতে হয়েছে প্রায় 10 বছর আগে। সো দিদি আপনার সাথে কিভাবে আমি কানেক্ট করাই দিব, নাম্বার বা পার্সোনালি ওকে জাস্ট টেক্সট করা যায় কিনা? আচ্ছা তোমাকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবো, বা এই মেসেঞ্জারে করে দিও। ওকে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বা আপনি আমার, আপনাকে আপনার মনিকা দি আমায়, মনিকা দি আমায় মেসেঞ্জারে আছে নাম্বারটা। ঠিক আছে ঠিক আছে, ও ওখানে পুরো একা বাঙালি হয়ে যাওয়াতে ওর অনেক দুঃখ দিদি, যে খুবই দুঃখ পায়, কার সাথে কথা বলতে পারে না, পুরো দিল্লিতে পার্থসারথি মন্দিরের পূজারি ওর হাজবেন্ড, কিন্তু ওর খুবই দুঃখ যে আমার মানে ভক্ত অ্যাসোসিয়েশন বাঙালি, আমার নিজের লোকেদের সাথে আমি থাকতে পারছি না, মনের কথা বলতে পারছি না। যে আমার ভীষণ দুঃখ হয় সে, আমি জগন্নাথের উপরে, স্বামীবাগ জগন্নাথকে আমি খুব বিশ্বাস করতাম, আর তার প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল। তো আজকে আমি ভক্তি জীবনে অতটা নেই দিদি, কারণ শুধু জগন্নাথের প্রতি আমার ভীষণ অভিমান, যে কেন এরকম হলো, তার প্রতি আমার অনেক প্রশ্ন যে কেন হয়েছে, কেন করেছো,
বেশ এইসব করে করে আমার একদম ভক্তি জীবনে আগে যতটুকু ছিলাম তার থেকে অনেক একদম নিচে। ঠিক আছে, আমি তোমার সাথে পার্সোনালি কথা বলবো, তুমি আমাকে, আর আমি আছি তো, তুমি দিল্লিতে আছো, আমি কলকাতায় আছি, সমস্যা কোথায়? আমরা কথা বলবো, ঠিক আছে? ওকে দিদি, ঠিক আছে। হরে কৃষ্ণ, বাসনা মাতাজি, হরে কৃষ্ণ প্রণাম। মাতাজি আপনি কিছু বলবেন? হরে কৃষ্ণ মাতাজি, আপনার মাইক্রোফোন অন হয়েছে। হরে কৃষ্ণ বাসনা মাতাজি প্রণাম গ্রহণ করবেন, আপনার ক্যামেরা বন্ধ হয়ে গেছে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন বা কোনো কমেন্টস থাকলে না হলে আমরা এখানেই শেষ করব। হরে কৃষ্ণ তুলসী ইজ হিয়ার। দিদি অনলাইনে অনেকেই শুনছে, লীলা শক্তি আছে, সপ্তর্ষি, মোহনা, ঐশী, অর্পিতা, অর্পিতা কুণ্ড চৌধুরী, রত্নমালিনী, চিত্রা মাদাজি, আনন্দময়ী কলাবেত্তি, রিমা মাদাজি, জয়শ্রী সিংহা, অনেকেই আছে অনলাইনে, ফেসবুকে লাইভে। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আবারও মণিময়ীর কাছে যে আমাকে সুযোগ দেওয়া হয়েছে কিছু বলার জন্য। অনেকদিন ধরে আমার ক্লাসগুলো বন্ধ আছে, আর ও আমাকে বললো আজকে থেকে ঠিক করলাম আমার ক্লাসগুলো আবার শুরু করব। তো থ্যাংক ইউ তোমাকে, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আসলে মানে শুরু করে দিল আমাকে, এজন্য আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যারা শুনছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের কাছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। হরে কৃষ্ণ দিদি, আমরা অনেক লাকি এবং খুব আনন্দিত বোধ করছি। থ্যাংক ইউ সো মাচ, আপনি যে রাধা শরৎ বীরের সেবা করছেন, আপনার অনেকগুলো ক্লাস চলছে আমরা জানি মায়াপুর ধামে, আপনি আজকে সেবা, এবং আমি সবাইকে জানতে চাই দিদি মায়াপুর ধামে একটা সেবা করছিলেন রাধা মাধব মন্দিরের কিচেনে, সেই সেবাটা আজকে স্থগিত রেখেছেন আমাদের জন্য। তো দিদি আপনার প্রতি আমাদের অনেক অনেক মানে কৃতজ্ঞতা আছে, আপনি এত কিছুর মধ্যেও আমাদেরকে প্রায়োরিটি দেওয়ার জন্য আমাদেরকে সময় দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। দিদি একটা কোয়েশ্চেন, পরমেশ্বরী রাধা হাত তুলেছে, আমরা ওদের ওর কাছ থেকে একটা কোয়েশ্চেন প্রত্যেকটা বিষয় খুবই প্র্যাকটিক্যাল ছিল, প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিলেট করতে পারছিলাম আসলে প্রত্যেকটা টপিক কে, মানে রামায়ণকে এত সুন্দর করে বাস্তব জীবনের সাথে মিল রেখে তুলে ধরেছেন, আসলে আমি সত্যি খুব ইমপ্রেসড এবং মাতাজির কাছে খুবই কৃতজ্ঞ। আমার একটা ছোট্ট প্রশ্ন, ওই যে আগের মাতাজিটা বলছিল যে আমার আমার আসলে সেম প্রবলেমটা যে অনেক সময় যে কিছু হলে কেন হলো আমার সাথে, এই এই সমস্যাটা থেকে কি করে উত্তীর্ণ পাবো? ওই যেমন আপনি যে উদাহরণে বললেন রামচন্দ্র বনের বাসে গিয়েছে, কত বড় স্যাক্রিফাইস, কিন্তু কখনো প্রশ্ন করেনি কেন হলো। তো আসলে আমরা তো ক্ষুদ্র জীব, কঠিন হয়ে যায় মাঝে মাঝে আমাদের সাথে যখন খারাপ হয়, কেন হলো প্রশ্নটা চলে আসে, অস্বাভাবিক কোনো কিছু না। কিন্তু দেখো কি হচ্ছে, প্রশ্ন করে মানে এই যে আমরা প্রশ্ন করছি ভগবানের প্রতি, আমরা রেগে যাচ্ছি, আমাদের কি লাভ হচ্ছে? লাভ হচ্ছে কোনো, আর সেখান থেকে প্রবলেম থেকে কি আমরা বের হতে পারছি? পাচ্ছি না। তার থেকে তো এইটা হলেই ভালো, যদি প্রশ্ন না করি যেটা হচ্ছে হোক না, আর যেটা হওয়ার সেটা কিন্তু হচ্ছে, হচ্ছে বলতে সেটা কিন্তু মানে ভগবানের যেটা মানে ভগবান ঠিক করে রেখেছে ওইটা কিন্তু হচ্ছে। যেমন এই যে একটু আগে ও বললো যে ও দিল্লিতে যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু ওকে থাকতে হচ্ছে, কিন্তু শুধু কষ্ট পাচ্ছে ভগবানের প্রতিও। ওই যে বলছে জগন্নাথকে আগে ভালোবাসতাম, এখন ভালো মানে ভালোবাসাটা অনেকটাই শিথিল হয়ে গেছে, কমপ্লেন করতে করতে হয়তো, যাই হোক, কিন্তু করে কি হচ্ছে? ও কি ওইখান থেকে বের হতে পারছি আমরা? এটা ওর জন্য না, আমার কথাও বলছি, আমরা কি পাচ্ছি ওইখান থেকে বের হতে? পাচ্ছি না, তাহলে কেন আমরা এত কষ্ট পাচ্ছি? আর এটা স্বাভাবিক, মানে এই চিন্তা আসবে, কেন কি আমরা অত উন্নত লেভেলে যাই না, আমরা রামচন্দ্র না আমরা অনেক উন্নত ভক্ত, কিন্তু দেখো এইটাই কিন্তু বলা হয়েছে যে বের হওয়ার রাস্তা এইটাই, যে আমাদের আশা
করা যাবে না, আশাপাশ শত শত ক্লেশ দেয় অবিরত। মানে আমরা সবসময় কোশ্চেন করি কেন এইটা হবে না, তার মানে আমার একটা আশা ছিল এটা এরকমের হবে, কিন্তু ওইখানে আমরা দুঃখটা পাচ্ছি বেশি, এই কারণে যে যেটা হয়েছে পজিটিভ দিক ওইখান থেকে আমাদের বের করতে হবে, না হলে তো কোনো লাভের লাভ কিছুই হচ্ছে না। কিছু হচ্ছে কি? কিছুই হচ্ছে না, শুধু লসই হচ্ছে, কিন্তু সময় নষ্ট হচ্ছে, আমরা ভাবছি সব কিছু কিন্তু হচ্ছে, কিন্তু কিছুই আমরা এখান থেকে পাচ্ছি না। কিন্তু আমরা যদি একটুখানি চুপ করে বসে দেখি যে না এখান থেকে পজিটিভ আমি কি তুলতে পারি, কি নিতে পারি, নিশ্চয়ই পজিটিভ কিছু থাকবেই থাকবে। যেমন আমি একটা উদাহরণ দিলাম, ব্রাহ্মণরা দিল না কিন্তু তার পত্নীরা কিন্তু ঠিকই দিয়েছে, আর ভগবান সেই ব্যবস্থা কিন্তু অবশ্যই করে রেখেছে। তা আমরা কি খুঁজছি সেটা, খুঁজে দেখছি কি? আর এটা বললাম তো আমার ক্ষেত্রেই হয়, তোমাকে আর কি বলবো, যে প্রথমে তো আমিও কোশ্চেন করি কেন এইটা হলো, এটা হওয়া উচিত না। তো পরবর্তীতে মাথা ঠান্ডা করে যখন ভেবে দেখি না এখানে তো প্রচুর প্রচুর পজিটিভ জিনিস আছে, আর আমি কেন এটা নিচ্ছি না। কিন্তু আমাদের পজিটিভ জিনিস খোঁজা উচিত, আর বের হওয়ার রাস্তা এইটাই, পজিটিভ আমাদের বের করতে হবে, আদারওয়াইজ আমরা এখান থেকে বের হতে পারবো না। বুঝতে পেরেছো? করতেই হবে এটা, এটা কঠিন হলেও কিন্তু অসম্ভব নয়। আবার বলছি, কঠিন মানে কিন্তু অসম্ভব নয়, চেষ্টা করতে হবে। মানে চেষ্টা করলাম এখান থেকে বের, আমি কি বুঝাতে পারলাম? আমি কোশ্চেনের অত ভালো না, উত্তর দিতে পারি না, কিছু মনে করবে না তোমরা। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ মাতাজি, খুব সুন্দর খুব সুন্দর উত্তর হয়েছে। আসলে আমাদেরকে চেষ্টা করতে হবে, আমি যেটা বলছি ধন্যবাদ। হ্যাঁ, হরে কৃষ্ণ। মণিময়ী, হরে কৃষ্ণ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে উৎসাহিত করার জন্য, এবং স্পেশালি অচিন্ত্য লক্ষ্মী মাতাজিকে অনেক অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝখানেও আমাদেরকে এত উৎসাহ দেওয়ার জন্য। মেনলি আপনার মানে কথায় যে চেষ্টা করতে হবে, কোনো ভয় নেই, দেয়ার ইজ এ ওয়ে, মানে এটা খুব একটা মানে মাথায় মানে ইমপ্রিন্ট করে রাখা উচিত, কারণ আমরা সবসময় এরকম হয় যে কোনো ওয়ে নেই, কোনো ওয়ে নেই, দূর কেন হলো। তো দিদি আমাদেরকে এভাবে উৎসাহিত করছেন যে না, কোনো চিন্তা নেই, একটা ওয়ে আছেই। আমরা যদি এরকম শুধু বিশ্বাস করতে পারি তাহলে আশা করি আমাদের আমরা মানে পজিটিভ কিছু খোঁজার আগ্রহ পাবো। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ দিদি, আপনাকে অনেক 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 ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, আমাদের হার্টফেল গ্র্যাটিটিউড স্বীকার করুন। আমাকেও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তুমি আমার ক্লাসগুলো আবার শুরু করে দিলে, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। আর আপনি রাধা মাধবের কাছে আমাদের জন্য প্রার্থনা করবেন, আপনি এখন মায়াপুর ধামে আছেন। অবশ্যই আমি তোমাদের সবার জন্য প্রার্থনা করছি এখনই এবং করবো কালকে, মানে আজকে আমি মনে হয় যেতে পারবো না মন্দিরে, কেন বিকেল আমার আবার 4টা থেকে ক্লাস আছে, আর সন্ধ্যাবেলা আবার শরৎ বিহারী সেবা থাকে, একবার চেষ্টা করবো যাওয়া। আর এখন রেস্ট্রিকশন প্রচুর বাংলাদেশে, তোমাদের পরিস্থিতি কি আমি জানি না, এখানে খুব রেস্ট্রিকশন করে দিয়েছে, ঢোকা নিয়ে সমস্ত কিছু রেস্ট্রিকশন। থার্ড ওয়েভ চলে এসছে তো এখানে, যাই হোক, তা আমি আজকে না যেতে পারলেও কালকে তো অবশ্যই যাবো মঙ্গল আরতিতে, তখন যে অবশ্যই তোমাদের জন্য প্রার্থনা করব, আজকেও চেষ্টা করবো একবার যাওয়ার। তোমরা সকলে ভালো থাকবে, আর অনেক সুন্দর মতো তোমরা মানে মণিময় ক্লাস নিচ্ছে, তোমাদের অনেক আমি দেখি ওদের, তোমাদের এখানে অনেক সিনিয়র সিনিয়রদেরও নিয়ে আসে সবসময়, সুন্দর আয়োজন, ও খুব চেষ্টা করছে, ও যেভাবে গাইড করছে তোমরা অবশ্যই ওইভাবে চলো, সবাই অবশ্যই এখান থেকে বেনিফিট পাবে সবাই, ঠিক আছে? শৈল প্রভুপাদের কত করুণা দেখো, সব জায়গায় সৈনিক রেডি রেখেছে, ঠিক আছে, এত সুন্দর ব্যবস্থা করে রেখেছে, যে কোনো পরিস্থিতি আমরা ভগবানের কথা শুনতে পাচ্ছি, ঠিক না? আর ও তোমাদের সুযোগ করে দিচ্ছে, আমি তোমাদের সকলের চরণে এটাই অনুরোধ করবো, ও যেভাবে গাইড করছে তোমাদের এত সুন্দর ক্লাস, তোমরা সুন্দরভাবে চালিয়ে যাও। তো ঠিক আছে মণিময়ী, তাহলে ভালো থাকো সকলে, আবার কোনো এক সময় আমাকে ডাকলে আমি আবার আসবো। থ্যাংক ইউ সো মাচ দিদি, অলরেডি আমরা একটা শিডিউল করে ফেলেছি, আমি এখন আপনাকে কল দিচ্ছি, অলরেডি আমরা একটা প্ল্যান করেছি, আগস্ট মাস যেহেতু প্রভুপাদের 125তম আবির্ভাব তিথি, তো আমরা প্ল্যান করেছি যে 4টা যে পিলারের কথা বলেছিল ওই 4টা টপিকস আমরা 4 জন সিনিয়র মাতাজির কাছ থেকে শুনবো, আমরা একটা শিডিউলও করেছি, আমি এখনই আপনার সাথে কথা বলবো যে কিভাবে কখন
সময়টা ঠিক করা যায়। সো সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন, আমরা এই আগস্ট মাসে খুব খুব এক্সিলেন্ট কিছু ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করতে চলেছি জন্মাষ্টমী এবং প্রভুপাদের আবির্ভাব 125তম আবির্ভাব উপলক্ষে। আমাদের সবাই যুক্ত থাকবেন, যে আশা করছি আমাদের পুরো আগস্ট মাস এক্সিলেন্ট কাটবে। ঠিক আছে তাহলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সকলকে বাঞ্ছা কল্পতরু বিশ্ব কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাপনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। বৈষ্ণব জয়।